পূজা চেরি বলতে গেলে অনেক সময় সেখানেই থাকেন, সাকিবের বাসায় থাকেন। আর সাকিব খান তার স্ত্রী হিসাবে বুবলিকে মেনে নিচ্ছে না। প্রিয় দর্শক, বর্তমানে সাকিব খান এবং বুবলির সম্পর্কটা ভালো যাচ্ছে না, যেরকমটি এর আগে আমরা দেখেছিলাম যে অপু বিশ্বাস এবং সাকিব খানের যে ঘটনাটা ঘটেছিল ঠিক একই রকম ভাবে বুবলি এবং সাকিব খানের ঘটনা ঘটতে যাচ্ছে। এবং ভবিষ্যতে এই ঘটনার পর ভবিষ্যতে পূজা চেরির সাথে কি ঘটনা ঘটবে সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি, চলুন আমরা বিস্তারিত জেনে নিই। আর সাকিব খান তার স্ত্রী হিসাবে বুবলিকে মেনে নিচ্ছে না, বলি সাকিব, বুবলি, অপু, পূজা চেরি, সেই বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো, কারণ এগুলো একরকমের একটি ক্রাইমের মধ্যে জড়িত হয়ে যায়। সাকিব এখন বুবলিকে মানছেন না, সাকিব বুবলিকে স্বীকারই করছেন না। বুবলির ঘনিষ্ঠজনরা বলছেন যে এই সন্তানটা জন্মের পর থেকেই অবহেলার মুখে পড়েছে। সেই যে $25,000 শুধু আমেরিকায় সেই সময় ডেলিভারির সময় পাঠানো হয়েছিল সেই পরিচালক হিমেলের মাধ্যমে, একবার 15,000 একবার 10,000, এরপর যেই মর্যাদা, যেই যত্ন, যেই খেয়াল আব্রামের দিকে নিয়েছেন অপু বিশ্বাসের ছেলে, অপু সাকিবের ছেলে, তার ন্যূনতম পরিমাণ মর্যাদা, ন্যূনতম পরিমাণ যত্ন সাকিবের দিক থেকে তার ছোট ছেলে পাচ্ছেন না বলেই বুবলির ঘনিষ্ঠজনদের অভিযোগ। তারা বলছেন একদমই দেখাশোনা করে না, একদম আসে না, একদম খরচপাতি দেয় না, এবং বুবলিকেও বঞ্চিত করছে। সাকিব নিজেই কোনো কোনো ঘনিষ্ঠ মহলে বলেছেন যে তাদের কোনো বিয়ে শাদী হয়নি অপুর ক্ষেত্রে। এখন আবার হয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে বউ বলে যে বুবলি আচ্ছা বউ, আবার বলে সন্তান আমার না, একটা বিচিত্র একটা পরিস্থিতির তৈরি হয়েছে। এবং এসবের মধ্যে দিয়ে সাকিব বুবলির সম্পর্ক একদম তলানিতে এসে পৌঁছেছে। সেটা একসময় যেরকম সাকিবের বাসায় বুবলি সার্বক্ষণিক যাতায়াত ছিল, সেটা যখন 2018-19 অপুর সাথে ডিভোর্স হওয়ার পরেই, ডিভোর্সের সঙ্গে তো এই ঘটনা কিছুটা জড়িত আপনারা সবাই জানেন, ডিভোর্সের পরেই বুবলি একদম রেগুলারই তারা একসঙ্গেই থাকতেন, একসঙ্গে একসঙ্গে কাজও করতেন। যেহেতু সেই সময়ের পরে যখন আমেরিকায় চলে গেলেন এবং সাকিব সর্বশেষ যে আমেরিকা থেকে আসলেন, সেই আমেরিকাতেও কিছু ঘটনা ঘটেছে, সেগুলো আমরা পরবর্তী কন্টেন্টে তুলব। এখন যেহেতু এইটুকুতে সে অবদ্ধ রাখতে চাই যে সাকিব কেন বুবলি বা তার সন্তানকে স্বীকার করছে না। এটা কি সাকিবের একটা ট্রেডিশন যেটা অপুর ক্ষেত্রে হয়েছিল, এখন বুবলির ক্ষেত্রে হচ্ছে, আরও আরও কি কারো ক্ষেত্রে হয়েছে সেই প্রশ্ন। তার এখন স্ত্রী দাবিদার, দ্বিতীয় স্ত্রী দাবিদার বুবলি, এবং পাইপলাইনে থাকা নতুন নায়িকা, একদম টিনেজার, 16-17 বছর বয়স, পূজা চেরি। পূজা চেরি এবং বুবলির মধ্যে একরকম মারামারির মতো ঘটনা ঘটেছিল, সেটা সাকিব খানের বাসায়। কেন কেন সেটা হচ্ছে গোলই সিনেমা। গোলই সিনেমাতে সাকিব এবং পূজা চেরি কাজ করছেন এবং সেই কাজ করতে গিয়ে এমন মজা মজেছেন পূজা চেরির উপরে যে সেটা এখন একেবারে সাকিবের বাসা পর্যন্ত গড়িয়েছে। পূজা চেরি বলতে গেলে অনেক সময় সেখানেই থাকেন, সাকিবের বাসায় থাকেন। এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব বড় গুঞ্জন হচ্ছে যে এই পূজা চেরিকে বাংলাদেশের সুপারস্টার বলে দাবিদার, খ্যাত, তিনি এখন বিয়ে করতে চান। এই কথা যখন বুবলি জেনেছেন তখন লেগেছে বুবলির সাথে। আগে যেরকম অপু জানলো বুবলির কথা, লেগে জানার পর লাগলো অপুর সঙ্গে, এখন বুবলি জানলো পূজা চেরির কথা, এবার লাগলো পূজা চেরি আর বুবলির সঙ্গে। সবশেষ এতটাই মজেছেন আপনাদের নায়ক, তিনি যখন আমেরিকায় গিয়েছেন, আমেরিকা থেকে দিনে ঘনিষ্ঠজনরা বলছেন 40-50 বার পর্যন্ত দেশে পূজা চেরিকে ফোন করতেন। সাকিবের আড্ডাটা ছিল আমেরিকা একটা খুব সাংঘাতিক চক্রে। সাকিব খান বাংলাদেশের একজন নামকরা নায়ক এবং বাংলাদেশের সুপারস্টার, যাকে অনেক লোক ফলো করে এবং গ্রামগঞ্জে যেসব মানুষ বসবাস করে তাদের মতো ভালোবাসে। তো এরকম লোক বাংলাদেশের একজন সুপারস্টার হিসেবে যদি এরকম কর্মকাণ্ড করে, আসলেই তাহলে সাধারণ জনগণ কি করবে? আসলে এই কাজগুলো আমার মনে হয় এগুলো ঠিক হচ্ছে না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।